19 আগস্ট খুলছে স্বপ্নপুরে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশের অনুরোধ। স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র খোলার অনুমতি দিয়েছে সরকার। 19 আগস্ট থেকে শর্ত সাপেক্ষে খুলবে দেশের সব পর্যটন কেন্দ্র। 12 আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর থেকে দিনাজপুরের স্বপ্নপুরীতে চলছে ব্যাপক প্রস্তুতি। স্বপ্নপুরীর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বিষয়কর কৃত্রিম ভ্রমণ স্পট হল স্বপ্নপুরী, যা দেশ বিদেশের দর্শন পর্যটক, নাট্যকার, চলচ্চিত্রকারের দৃষ্টি আকর্ষণ করছে। দিনাজপুর শহর থেকে 52 কিলোমিটার দক্ষিণে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে স্বপ্নপুরীর অবস্থান। সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে প্রায় 150 একর জমির উপর গড়ে উঠেছে নান্দনিক সৌন্দর্যের বিনোদন জগৎ স্বপ্নপুরী। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন বন্ধ থাকায় লোকসান গুনতে হয়েছে প্রায় 7 কোটি টাকা। স্বপ্নপুরীর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, পর্যটন কেন্দ্র না বলে এটাকে মানুষের কর্মক্ষেত্র বললে ভালো হয়। স্বপ্নপুরীর উপর নির্ভর করে এর পাশে আশেপাশের 400 মানুষ তাদের পরিবার চালায়। এছাড়াও আরো প্রায় 500 মানুষ বিভিন্নভাবে এর সুফল ভোগ করে থাকেন। 15 মাস থেকে বন্ধ থাকায় এই সব পরিবারগুলো পড়েছেন সংকটে। পর্যটন কেন্দ্র খোলার অনুমতি পাওয়ার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করা হয়েছে। তিনি আরো বলেন, যারা স্বপ্নপুরী বেড়াতে আসবেন তাদের বলতে চাই, করোনা কিন্তু দেশ থেকে চলে যায়নি, তাই সবাই স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরে আসবেন।